উত্তপ্ত মিয়ানমার, জান্তা সরকারের সামরিক বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতে গৃহযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে দেশটিতে। যেই মিয়ানমার থেকে রোহিঙ্গারা জীবন বাঁচাতে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়েছেন, সেই মিয়ানমারের নাগরিকদের এখন একই পরিস্থিতি বরণ করতে হচ্ছে। জান্তা আর বিদ্রোহীদের লড়াইয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন মিয়ানমারের হাজার হাজার নাগরিক। প্রাণ ভয়ে ভিটেমাটি ছেড়ে শরণার্থী জীবন বেছে নিচ্ছেন তারা। সময়ের সাথে সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেভাবে সংঘাত তৈরি হচ্ছে, তাতে প্রতিবেশী দেশগুলোতে মিয়ানমারের নাগরিকদের ঢল নামতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের জান্তা এখন বেশ কঠিন সময় পার করছে। বলা যায় জান্তা এখন বড় সড় চ্যালেঞ্জের মুখে। এরই মধ্যে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা 8,000 বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে। গত অক্টোবর থেকে বিদ্রোহী কয়েকটি গ্রুপ জোটবদ্ধ হয়ে 4টি বড় ধরনের হামলা চালিয়ে এসব অঞ্চল দখল করে। ইউরেশিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত 27 অক্টোবর 3টি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDA, দা তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA এবং দা আরাকান আর্মি AA সমন্বিতভাবে শান রাজ্যে জান্তাদের বিরুদ্ধে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে রাখাইন রাজ্যের যোদ্ধারাও আছেন। এরপর দ্বিতীয় হামলাটি চালানো হয় 7 নভেম্বর। কায়াহ রাজ্যে কারিনী প্রতিরোধ বাহিনী অন্তত 2টি সামরিক চৌকি দখল করে নেয়। কায়াহ রাজ্যকে স্বাধীন করার পাশাপাশি জান্তা বিরোধীরা যাতে নেপিদুর নিকটবর্তী শহর পিয়ানমানার দিকে অগ্রসর হতে পারে সেই উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। গত সোমবার রাখাইন রাজ্যে আরাকান আর্মি যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে জান্তাদের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। একই দিন চীন রাজ্যেও সফল হামলা চালায় বিদ্রোহী যোদ্ধারা। এর পাশাপাশি তারা অনেক এলাকা দখল করে নেয়। সশস্ত্র বিদ্রোহী কয়েকটি বাহিনী প্রথমবারের মতো যৌথভাবে হামলা চালিয়ে গণতান্ত্রিক শাসন পুনঃস্থাপনের ভিত তৈরি করছে। এসব হামলার কারণে স্থানীয় অনেক মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বিশ্ব মঞ্চে অভ্যন্তরীণ অস্থিরতার বিষয়টি উঠে আসছে। এসব হামলার ফলে সীমান্তবর্তী এলাকাগুলো এখন কার্যত বিদ্রোহীদের হাতে চলে গেছে এবং সামরিক বাহিনীও নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মনে করা হচ্ছে। গণমাধ্যমের খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহে শান রাজ্য, কায়া, চীন, রাখাইন ও মোন রাজ্যে এবং সাগাইং মেগংয়ে অঞ্চলে আনুমানিক 447 জান্তা বাহিনীর সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। পরিস্থিতি এতই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে মিয়ানমার সামরিক জান্তা নিয়ন্ত্রিত রাজধানী শহর নেপিদু রক্ষায় মরিয়া হয়ে উঠেছে দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনী। জান্তা নিয়ন্ত্রিত রাজধানী শহরটি প্রতিরোধ যোদ্ধাদের হামলা থেকে রক্ষা করার জন্য নভেম্বরের প্রথম দিক থেকেই চারপাশে নতুন নতুন সেনা চৌকি স্থাপন করা হচ্ছে। একটি স্থানীয় সূত্র জানিয়েছে, বাগো ও শান ইয়োমার দিকে যাতায়াতের পথে চেক পয়েন্ট বাড়ানো হয়েছে। প্রত্যেক চেক পয়েন্টে 5 থেকে 10 জন সশস্ত্র সেনা রয়েছে। যাতায়াতকারী সেনাবাহিনী সাধারণ নাগরিকদের বলছে, প্রতিরোধ যোদ্ধাদের কাউকে চোখে পড়লেই যেন তাদেরকে অবহিত করা হয়, অর্থাৎ তারা রাজধানী হাতছাড়া হওয়ার আশঙ্কায় রয়েছে। জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীগুলো যখন মিয়ানমারের মূল কেন্দ্র বিশেষ করে মান্দালয়ের উত্তরে হামলা চালাবে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এখন দেখার বিষয়, বিদ্রোহীদের এই সফলতাগুলো মিয়ানমারের বিরোধী দলগুলোকে তাদের সঙ্গে যোগ দিতে উৎসাহিত করার পাশাপাশি জান্তা সরকারের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করবে কিনা। এদিকে জান্তা বিরোধী জাতীয় ঐক্যের সরকার NUG-র প্রতিরক্ষা মন্ত্রী ইউ মন একক জাতীয় কৌশলের অধীনে সারা দেশে প্রতিরোধ হামলার বিষয়টি সমন্বয় করার ইঙ্গিত দিয়েছেন। এই লড়াই ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মানবিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সাম্প্রতিক এসব হামলার আগেই ইতিমধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছে। এসব মানুষ যেসব শিবিরে ঠাঁই নিয়েছে সেগুলোকেও লক্ষ্য করে এখন জান্তারা বিমান থেকে বোমা ফেলছে, যা দেশটিকে মারাত্মক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। চলমান সংঘাত সংঘর্ষ তো থামছেই না, বরং সময়ের সাথে সাথে উল্টো পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে মিয়ানমার ছেড়ে পালানোর চেষ্টা করছেন হাজারো নাগরিক।